singer to come on the stage and take their seats. Yeah.
Thank you.
Thank you.
আমাকে যদি
একটা কটু কথা বললাম, হয়তো বুঝে না বুঝে তার মনে একটু খারাপ হয়ে গেল, দিল আমার তার ঘুষি। আমি যদি ঘুষিটা সহ্য করে পালিয়ে যাই আর কার ঘুষি খাবো না, একটা ঘুষি আমাকে দিল আমি আর কার দিলাম, আমার তাহলে দাঁতও ভাঙবো, হসপিটাল গেলাম আমার পুলিশ আসলো, এই ধরনের বিশৃঙ্খল আমি ধ্বংসেছিলাম। কিন্তু আমাদের চলছে ধৈর্য এবং ক্ষমাশীলতা আমাদের জন্য ভয়ানক আমার আমাদের দরকার হয়ে গিয়েছে। আর জীবনটা ডিসিপ্লিন যে জিনিসটা আমি সবার মধ্যেই দেখি, ঘরে ঘরে কখন উঠবে, তারপরে টয়লেট কাজ শেষ করবে, তারপরে স্কুলের জন্য রেডি হবে, স্কুল থেকে কখন বিশ্রাম করবে, কখন খাবে, আবার বিকালবেলা ডিপ্রেশন আছে, খেলাধুলা আছে, আবার রাতে শরীর শুনে ঘুম আসা, এই ডিসিপ্লিন যদি না থাকে আর নৈতিকতা বোধ যদি না থাকে, আপনারা গাড়ির পক্ষ থেকে যদি এই জিনিসটা সিস্টেমে সেট করে না আসেন, অনর্থকেই লেখা পড়া, অনর্থকেই লেখা পড়া, বাস্তব জীবনে এসে এই সময় দুর্নীতি করবে, জেল সবসময় ভরে থাকে, আমি বলি কখনো খালি থাকে না, কিছু কিছু মানুষের জায়গা এখানে আছে। এটার জন্য আমাদের একবার যদি সিগারেট খাওয়া শুরু হয়ে যায় এই স্কুলে বলা থাকে কখনোই না বন্ধ রাখে না। এই জন্য আমি যখন আমি স্কুলে ছিলাম আমার বোর্ডিং ক্লাস ছিল, বলেছিল কাদা, এই কাদাকে যদি একবার দাগ করে যায় এবং শক্ত হয়ে যায় কখনো এটা পূর্ণ হবে না। যে ছোটবেলায় আমি কবিতা জেনে শিখেছি আমি পট করে বলতে পারি, যে প্রার্থনা শিখেছি একবার মাথা নিয়ে কেটে আসে, এই জিনিসগুলো যারা একবারে আপনার ভাষা আপনার আচরণ আপনার কথাবার্তা এই সব কিছুই ছেলেদের মধ্যে গেঁথে যায় এবং এটাই একটা শ্রেষ্ঠ সম্মুখীন থাকবে। এই জন্যই আপনাদের একটা একটা গার্ডিয়ান একটা বাচ্চা একটা গার্ডিয়ানের রেপ্রেজেন্ট করে, এটা আমি বিশ্বাস করি। সামনে যাব আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের ছেলেগুলোর জন্য আমি কাজ করছি আপনারা কাজ করেন এবং আমাদের সেই দুঃখকে ভালোবাসেন, আমাদের টিচারকে ভালোবাসেন, ভুল করে করে ক্ষমা দেন এবং ক্ষমা দেওয়ার মাধ্যমে প্রতিহিংসা যেন আমরা দূর করতে পারি, এই ছাত্র যেন প্রতিহিংসা না করি, আমাদের সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিহিংসা এবং যার যার স্বাস্থ্যে ব্যস্ত আমাদের নিজের অস্তিত্বে প্রশ্ন, মৃত্যু একবার হবে জীবনটুকু ছোটাও এই জীবনকে গুছিয়ে নেওয়া আমাদের বড় জরুরি, বড় জরুরি। আমার মনে হয় আমার সব কথা বলা শেষ হয়ে গেছে। এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বিক্ষণতার, এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার, এখন রণাঙ্গনের রক্ত ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়,